হ্যালো, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে এবং আমি কথা বলছি রোটারি লিডারশিপ নিয়ে। রোটারি নিজস্ব রিসার্চের মাধ্যমে আমাদেরকে নানান রকম ওয়ে দেখিয়ে দিয়েছে যে কীভাবে আপনি আপনার ক্লাব মেম্বারদেরকে রাখবেন এবং ক্লাব মেম্বাররা কীভাবে ইন্টারেস্ট ফিল করবেন। সো আমরা আজকে আসব যে যেই সব ক্লাব মেম্বাররা আসলে মাত্র এক বছর হলো জয়েন করেছে, আপনি তাদেরকে কীভাবে আরও ইন্টারেস্ট ফিল করাবেন। সো ক্লাব মেম্বারদেরকে যখন মাত্র এক বছর হয়, ইট ইজ ভেরি নিউ, মানে মাত্র সে হাঁটি হাঁটি পা করে একজন ক্লাব মেম্বার হয়েছে। এখন আপনি তাকে ইন্টারেস্ট করানোর জন্য, মানে ইন্টারেস্টেড করানোর জন্য তার সাথে কিন্তু ফার্স্ট কমিউনিকেশনটা করতে হবে এবং পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল বেনিফিটগুলো কীভাবে হয় সেইটা তাকে বোঝাতে হবে। দুই, মিনিংফুল ইন্ডাকশন খুব ইম্পর্ট্যান্ট। মানে মিনিংফুল ইন্ডাকশন বলতে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যখন একজন ক্লাব মেম্বারকে ইন্ট্রোডাকশন, মানে ফার্স্ট ইন্ট্রোডিউস করাবেন, কীভাবে ইন্ট্রোডিউসড হলে উনি আরও প্রাউড ফিল করবেন এবং উনি ফিল করবেন যে আমি আসলে এই ক্লাবের একজন সম্মানিত মেম্বার এবং আমি থাকতে পারি, আমি কন্ট্রিবিউট করতে পারি, এটা কীভাবে সম্ভব, তার একটা মিনিংফুল ইন্ডাকশন দরকার। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইনস্টলেশন প্রোগ্রামে ইন্ডাকশন করাতে পারেন, বড় কোনো ডিস্ট্রিক্ট প্রোগ্রামে করাতে পারেন, আপনার ডিস্ট্রিক্ট গভর্নরকে ইনভাইট করতে পারেন এবং সেখানে আপনারা স্পেশালি তাকে ইন্ডাকশন করাতে পারেন, অথবা আপকামিং অর্থাৎ ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট, এই ধরনের মানুষদেরকে আপনারা যখন ডাকবেন তখন কিন্তু তাদেরকে একটা প্রপার ইন্ডাকশন যদি করান, খুব স্বাভাবিকভাবে সেই মানুষগুলো এনকারেজ ফিল করবে। ক্লাবের মধ্যে কিন্তু ফান থাকতে হবে, ক্লাবের মধ্যে একটা এনার্জেটিক ফিল থাকতে হবে যে ওয়াও, এই ক্লাব দিয়ে এই কাজ হয়, এই ক্লাবটা ওই রকম, এই ক্লাবে আসলে ভালো লাগে, এই যে ক্লাবটা আসলে ভালো লাগে, এই ফিলটা যতক্ষণ পর্যন্ত একটা মানুষ না পাবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ক্লাবে ইন্টারেস্টেড থাকবে না। সো ক্লাবটাকে এনার্জেটিক হতে হবে। ক্লাবে একজন নতুন মেম্বারের জন্য অফকোর্স একজন মেন্টারকে অ্যাসাইন করা জরুরি। কে কার জন্য মেন্টার হবে এই বিষয়টা যদি প্রেসিডেন্ট অ্যাসাইন করে দেন তাহলে কিন্তু সেখানে কোনো কনফিউশন থাকবে না, কারণ অনেক সময় এমন হতে পারে হয়তো একজনকে মেম্বার করা হয়েছে, বোর্ড ডিসিশন হয়েছে, কিন্তু সেইটা নিয়ে সেই মেম্বারকে জানানো হয়নি, প্রপারলি জানানো হয়নি। সো মেম্বার কনফিউজ হয়ে যেতে পারে যে উনি আমাকে এই কথাগুলো কেন বলছেন, আমি এটা কেন করবো, আমি তো প্রেসিডেন্টের কথা শুনবো, আমি কেন আমার মানে ওনার কথা শুনবো। সো প্রপার মেন্টারিংয়ের জন্য তাকে বোঝানো যেতে পারে। নিউ মেম্বারদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটাও কিন্তু খুব জরুরি। ওরিয়েন্টেশন মানে প্রত্যেকটা বিষয় নিয়ে একজন নিউ মেম্বারকে জানানো। সো ওরিয়েন্টেশনের জন্য বোর্ডে তাকে ইনভাইট করা যেতে পারে, একটা বোর্ড মিটিংয়ে তাকে সম্পূর্ণভাবে রোটারি সম্পর্কে জানানো, সেখানে কী কী হয়, আমরা কী কী করি, আমাদের মিশন ভিশন গোল, এই সব কিছু সম্পর্কে জানানো যেতেই পারে। নতুন মেম্বার যারা থাকবেন চেষ্টা করা উচিত তাদেরকে কোনো একটা কমিটিতে রাখা, কারণ কোনো একজন নতুন মেম্বার তখনই ইন্সপায়ার ফিল করবে যখন কিনা সে কোনো কমিটিতে থাকবে, এবং কমিটিতে না থাকলে সে কোনো কাজেও খুব একটা ইন্টারেস্ট ফিল করবে না। কোনো একটা মিটিংয়ে যদি কোয়েশ্চেন অ্যান্সার পার্ট থাকে তাহলে কিন্তু নতুন মেম্বাররা তাদের যে কোনো রকম কোয়েশ্চেন করতে পারে এবং কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেনের অ্যান্সারের মাধ্যমে তাকে রোটারি সম্পর্কে কানেক্ট করা যায়। আদারওয়াইজ তাকে কানেক্ট না করতে পারলে তাদের জন্য প্রশ্ন ছেড়ে দেওয়া অথবা তাদেরকে কোনো একটা ইন্টারেস্টিং এঙ্গেজিং কোনো একটা বিষয় নিয়ে রাখাটা খুব জরুরি। আমরা কথা বলি যারা এক থেকে দুই বছর ধরে আসলে মেম্বার হিসেবে আছেন তাদের জন্য কী কী করা যেতে পারে। কিন্তু এক থেকে দুই বছর তখনই ক্লাবে থাকে যখন সে আসলে অলরেডি এঙ্গেজ ফিল করছে যে আমি রোটারির একজন মেম্বার এবং আমি রোটারিতে আছি, তার মানে আমার ভালো লাগছে, একটু একটু করে ভালো লাগছে। এই ধরনের যারা মেম্বার আছে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করুন এবং আইডেন্টিফাই করার পর অবশ্যই তাদেরকে কোনো প্রজেক্ট অথবা তাদেরকে কোনো একটা কমিউনিটি, মানে কমিটি যেটা আছে অর্থাৎ আপনারা যা বোর্ড বানিয়েছেন সেই বোর্ডের যে কমিটি আছে সেটাতে আপনারা ইনভলভ করুন, তখনই কিন্তু তাদের একটা ইন্টারেস্ট আরও বেশি গ্রো করতে শুরু করবে। এবার যে নতুন মেম্বাররা আছে তাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলুন, তাদের একটা ফিডব্যাক নেন, তারা কী কী করছে, তাদের কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, কোন ব্যাপারটা তাদের কনফিউশন আছে, এই বিষয় নিয়েও আলাপ করতে পারেন। একটা বিষয় যেটা খুব করা হয় না বাট যেটা করলে মেম্বাররা থাকবে সেটা হচ্ছে মেন্টারশিপটা চেঞ্জ করা। অনেক সময় মেন্টারের সাথে যদি কনফ্লিক্ট লাগে তাহলে হয়তো বা খুব একটা আরামদায়ক ব্যাপার থাকে না। সো
রোটারিতে মেন্টারশিপটাও চেঞ্জ করা যেতে পারে, যার পছন্দ যার সাথে তাকে তাকে অফার করা যেতে পারে মেন্টর হিসেবে। এবার আমরা দেখব মেম্বার হিসেবে যারা 3-5 বছর আছে তাদেরকে আপনারা কীভাবে ইনভলভ করবেন। প্রথম কথা হচ্ছে তাদেরকে লিডারশিপ, যারা 3-5 বছরের জন্য অলরেডি স্টে করেছে তাদেরকে লিডারশিপে দিয়ে দিতে হবে, এবং নতুন কোনো অ্যাক্টিভিটিস তারা যেন করতে পারে সেই বিষয়ে তাদেরকে এনকারেজ করতে হবে, তবে বা কন্টিনিউ মেন্টারশিপের যে এডুকেশন সেটা বাড়াতে হবে, এবং মেম্বারদের ফিডব্যাক নিয়ে তাদের ক্লাবের আর কী কী চেঞ্জ করতে হবে বা ক্লাবের আর কী কী ইম্পর্টেন্ট জিনিস আপডেট করতে হবে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। যারা কিনা 6-10 বছর ধরে অলরেডি ক্লাবে আছে তাদেরকে অবশ্যই ডিস্ট্রিক্ট অ্যাক্টিভিটিসে ইনভলভ করতে হবে, এবং ডিস্ট্রিক্ট কনফারেন্স অ্যাটেন্ড করা, ডিস্ট্রিক্ট কমিটিতে থাকা, এই বিষয়গুলো মানে তাতে করে হয় কি রোটারি ফেলোশিপ তৈরি হয়। 10 বছর যারা মেম্বার হিসেবে আছে তাদেরকে এনকারেজ করতে হবে আসলে অ্যাসিস্ট্যান্ট গভর্নর হিসেবে অথবা ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে অথবা ডিস্ট্রিক্ট কমিটির চেয়ার হিসেবে এনকারেজ করা, বিকজ অনেক সময় তারা ফিল করে যে আমি এতদিন আছি, এতদিন কী করব, কী থাকব, এই ব্যাপারটা বদলে নিয়ে তাদেরকে আসলে এনকারেজ করতে হবে ডিস্ট্রিক্টে যেন তারা থাকে। সো দর্শক, আশা করি আপনাদের মেম্বারশিপের মেম্বারশিপ রাখার জন্য কী কী ধরনের প্ল্যান করা উচিত এইটার একটা আইডিয়া হয়ে গেল। সো যারা আপনারা এখন লিডারশিপে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের মেম্বারদেরকে এনকারেজ করার জন্য আরও নতুন নতুন ভাবে একটা প্ল্যান করুন। এই যে এখানে যেটা বলেছে যে যারা 3-5 বছরের মধ্যে আছে তাদেরকে লিডারশিপে নিয়ে আসতে হবে, অর্থাৎ তারা প্রেসিডেন্ট হবে, প্রেসিডেন্ট ইলেক্ট নমিনি, এই যে ব্যাপারগুলো থাকে এটা থাকতে হবে, এবং জেন্ডার ব্যালেন্স এবং বয়সের একটা ব্যালেন্স, এই কাজগুলো করুন, তাহলে দেখবেন একটা ক্লাব খুব সহজে ভাইব্রেন্ট হচ্ছে। সো আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং এই ভিডিওতে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি কোয়েশ্চেনের অ্যান্সার করবো। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।